ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা অব্যাহত, মধ্য অঞ্চলে 13টি ক্ষেপণাস্ত্র হামলা। আর বিস্তারিত থাকবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, ইউরোপীয় ইউনিয়নকে নতুন কৌশল নিতে হবে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে যে হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। আরও জানিয়ে দেব লাদাখে চীনের কর্মকাণ্ড নিয়ে মার্কিন জেনারেলের সতর্কবার্তা। যেসব দেশের কাছে তেল বিক্রি করবে না রাশিয়া। ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। চুক্তির 24 ঘন্টা যেতে না যেতে ওদেশা বন্দরে রুশ হামলা। এবং সর্বশেষে জানিয়ে দেব নিজ কর্মকর্তাদের হত্যা করল ইসরায়েলি সেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা অব্যাহত, মধ্য অঞ্চলে 13টি ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা আরো জোরদার করেছে রুশ বাহিনী। মধ্য অঞ্চলে একটি শহরে 13টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সৈন্যরা। পাশাপাশি মস্কো জানিয়েছে শুক্রবার ইউক্রেনের 4টি আর্টিলারি রকেট ধ্বংস করাচ্ছে তারা। অন্যদিকে মস্কোর এই দাবিকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছে কিয়েভে। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে $27 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন ভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত যুদ্ধবিরতি করবে না কিয়েভে। খবর রয়টার্সের। গেল 24 ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রুশ বাহিনীর সামরিক অভিযানে মাত্রা কমেনি, বরং বেড়েছে। প্রতিদিনই বিভিন্ন স্থাপনা হামলা চালাচ্ছে রুশ বাহিনী। আবাসিক ভবন থেকে শুরু করে বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও। ইউক্রেনের পূর্বাঞ্চলে দনেস্ক প্রদেশে হামলা অব্যাহত আছে, পাওয়া যাচ্ছে হতাহতের খবর। নতুন করে ইউক্রেনের কিরুদেব অঞ্চলে 13টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে চলমান যুদ্ধে ইউক্রেনের গেম চেঞ্জার হিসেবে কাজ করা যুক্তরাষ্ট্রের দেয়া 4টি মেমোন্টেবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হেমার্স ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে মস্কোর এই দাবিকে পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে কিয়েভে। কে বলেছে পশ্চিমা বিশ্বের থেকে প্রাপ্ত সহায়তা বন্ধ এবং সম্পর্কের অবনতি ঘটনার জন্যই এমন গুজব ছড়াচ্ছে রুশ সৈন্যরা। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, ইউরোপীয় ইউনিয়নকে নতুন কৌশল নিতে হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শনিবার বলেছেন রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। এর কারণে এখন ইউকে নতুন কৌশল নিতে হবে, যে কৌশলটি হবে শান্তি আলোচনা এবং যুদ্ধের জয়ের পরিবর্তে শান্তি চুক্তির একটি ভালো প্রস্তাব। ভিক্টর অরবান তার বক্তৃতা বলেছেন ইউরোপীয় ইউনিয়ন 4টি ধারণার উপর তাদের কৌশল সাজিয়েছিল। প্রথমটি হলো ন্যাটোর পাঠানো অস্ত্র দিয়ে রাশিয়াকে হারাতে পারবে ইউক্রেন। দ্বিতীয়টি হলো নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে দেবে এবং রাশিয়ার নেতৃত্বকে অস্থিতিশীল করে তুলবে। তৃতীয়টি হলো নিষেধাজ্ঞা ইউরোপের চেয়ে রাশিয়ার বেশি ক্ষতি করবে। চতুর্থটি হলো পুরো বিশ্ব ইউরোপের পাশে দাঁড়াবে। অরবান বলেছেন এগুলো সব ব্যর্থ হয়েছে, ইউরোপের সরকারের পতন হচ্ছে, জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, ফলে এখন নতুন কৌশল প্রয়োজন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরো বলেন আমরা এখন একটি গাড়িতে বসে আছি যেটি 4টি চাকায় পাংচার হয়ে গিয়েছে, এটি পুরোপুরি পরিষ্কার, এভাবে যুদ্ধে জয় পাওয়া সম্ভব নয়। কঠোর জাতীয়বাদী অরবান আরো বলেছেন ইউক্রেন এভাবে রাশিয়ার বিরুদ্ধে জয় পাবে না, কারণ সামরিক দিক দিয়ে রাশিয়া অনেক শক্তিশালী। আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে যে হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে কোরিয়া উপদ্বীপে বর্ধিত সাবমেরিন মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। এমত অবস্থায় দুই দেশের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। হুঁশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়া বলেছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া তাদের সামরিক সংঘাত বন্ধ না করলে তাদেরকে অপ্রত্যাশিত সামরিক চ্যালেঞ্জ এবং অনবৃত পরিণতির সম্মুখীন হতে হবে। উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ ও শান্তি বিষয়ক ইনস্টিটিউটের উপপরিচালক জোচিন বলেছেন দক্ষিণ কোরিয়া আমেরিকা যৌথ সামরিক মহড়া কোরিয়া উপদ্বীপকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। জোচিন বলেছেন আমেরিকা তার মিত্ররা আমাদের সঙ্গে সামরিক সংঘাতের পথ বেছে নিলে তারা অপ্রত্যাশিত নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হবে। তিনি আরো বলেন আমেরিকা যখন আমাদেরকে পরমাণু অস্ত্র দিয়ে ভয় দেখায় তখন ওয়াশিংটন যেন এই বিষয়টি মাথায় রাখে যে আমরাও একই অস্ত্র দিয়ে জবাব দিতে পারি। জিন আরো সতর্ক করে দিয়ে বলেন আমেরিকা আমাদের বিরুদ্ধে তার আত্মঘাতী সংঘাতের নীতি পরিহার না করলে তাকে অনাকাঙ্ক্ষিত পরিণতির মুখোমুখি হতে হবে। উত্তর কোরিয়া আমেরিকা নিয়মিত বিরতিতে যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2018 সালের পর এই প্রথম দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক মহড়া হতে যাচ্ছে। এমন মহড়াকে নিজের জন্য হুমকি বলে মনে করে উত্তর কোরিয়া দেশটি প্রতিটি মহড়ার ব্যাপারে কঠোর প্রতিবাদ জানিয়ে আসছে। সূত্র বিজনেস ইনসাইডার এবিসি নিউজ। লাদাখে চীনের কর্মকাণ্ড নিয়ে মার্কিন জেনারেলের সতর্কবার্তা। লাদাখের কাছে চীনের কর্মকাণ্ড চোখ খুলে দেওয়ার মতো এবং সেখানে চীনে নির্মাণ করা কিছু অবকাঠামো উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন একজন শীর্ষ মার্কিন জেনারেল। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিকের শীর্ষ কর্মকর্তা জেনারেল চার্লস এফরিন বলেন, হিমালয় সীমান্ত জুড়ে লাদাখ অঞ্চলে চীনের পরিকাঠামো নির্মাণকে অস্থিতিশীল ও অস্থিরতার উদ্রেককারী আচরণ বলে অভিহিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি এই কর্মকাণ্ড যে স্তরে রয়েছে তা চোখ খুলে দেওয়ার মতো। ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে যে কিছু অবকাঠামো তৈরি করা হচ্ছে তা উদ্বেগজনক। জেনারেল ফ্রিন বলেন, এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান ও কপটক পথ এবং অস্থিতিশীল ও অস্থিরতার উদ্বেগকারী আচরণ একেবারে সহায়ক নয়। তিনি আরো বলেন, আমি মনে করি যে চীনারা প্রদর্শন করে এমন কিছু আচরণের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। যেসব দেশের কাছে তেল বিক্রি করবে না রাশিয়া। যেসব দেশ রাশিয়ার তেলের দাম নির্ধারণ করে দিতে চায় তাদের কাছে তেল বিক্রি না করার কথা জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউল্লাহ। শুক্রবার এক ব্রিফিং এ তিনি এই কথা জানান, খবর রয়টার্সের। তিনি বলেন, জি7 এর দেশগুলো রাশিয়া তেলের দাম নির্ধারণ করে দিতে চায়। এর মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় যাতে রাশিয়া জ্বালানি খাত থেকে অতিরিক্ত আয় না করতে পারে। জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত জোট জি7 এর সর্বশেষ সম্মেলনে এই দেশগুলোর নেতারা বলেছেন, বৈশ্বিক বাজারে জ্বালানি মূল্য বৃদ্ধি পায় লাভবান হচ্ছে রাশিয়া। তারা জ্বালানি বিক্রি করে বেশি বেশি অর্থ পাচ্ছে, যা দিয়ে ইউক্রেনে তারা যুদ্ধ চালাচ্ছে। কিন্তু রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হুঁশিয়ে দিয়েছেন, যেসব দেশ এমন সিদ্ধান্ত নেবে তাদের কাছে তেল পাঠানো বন্ধ করে দেওয়া হবে, তার বদলে অন্য দেশে তেল পাঠানো হবে। এ ব্যাপারে রুশ ব্যাংকের গভর্নর বলেন, যতটুকু আমি বুঝেছি আমরা সেসব দেশে তেল পাঠাবো না যারা মূল্য নির্ধারণ করে দিতে চায়। আমাদের তেল ও পণ্য অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে যারা আমাদের সঙ্গে সহযোগিতা করতে চায়। তিনি আরও জানান, এমন পদক্ষেপে বিশ্বে উল্টো তেলের মূল্য বৃদ্ধি পাবে। এদিকে গত মাসে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জানেট ইয়েলেন তেল নির্ধারণের বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। যদি এটি কার্যকর হয় তাহলে বর্তমান মূল্য থেকে অর্ধেক দামে রাশিয়াকে তেল বিক্রি করতে হবে, যদিও কোনো কিছুই এখনো চূড়ান্ত করেনি যুক্তরাষ্ট্র। ইউক্রেনের যুদ্ধ বিমান পাঠানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ শুরুর 5 মাসের মাথায় দেশটিতে যুদ্ধ বিমান পাঠানোর বিষয়টি বিবেচনা করছে মার্কিন সরকার। গতকাল শুক্রবার ইউক্রেনের জন্য নতুন করে $27 কোটি অস্ত্র সহায়তার প্যাকেজ ঘোষণার সময় একথা জানান মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, যুদ্ধ বিমান দেওয়ার বিষয়টি এমন কোনো পরিকল্পনা না যা শীঘ্রই বাস্তবায়ন করা হবে। বাইডেন প্রশাসনের ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রাথমিক পর্যায়ে চিন্তা ভাবনা রয়েছে। আমেরিকা নতুন করে যে অস্ত্র সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে তার মধ্যে $10 কোটি ড্রোন রয়েছে। ডনবাস অঞ্চলের বাইরে রুশ সরকার সামরিক অভিযান বিস্তৃত করতে পারে বলে মস্কো ঘোষণা করার পর নতুন অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। এদিকে ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল আবারও ঘোষণা করেছেন যে তার ক্ষমতা ত্যাগের পর ব্রিটিশ সরকার রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। সূত্র রয়টার্স। চুক্তির 24 ঘন্টা না যেতেই ওদেসা বন্দরে রুশ হামলা। ইউক্রেনের বন্দর নগরী ওদেসার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দুই দেশের মধ্যে খাদ্যশস্য রপ্তানি চুক্তির 24 ঘন্টা যেতে না যেতেই আজ শনিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তবে হামলায় এখনো পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। বার্তা আদান প্রদানকারী অ্যাপ টেলিগ্রাম এক বার্তা ইউক্রেনের ওই অঞ্চলে সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ওই বার্তায় বলা হয়, শত্রুরা ওদেসা বাণিজ্য বন্দরে কালিবেরা ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে, আর দুটি মিসাইল বন্দরে স্থাপনা আঘাত করেছে। জাতিসংঘের খাদ্য কর্মসূচিতে খাদ্য সরবরাহকারী শীর্ষ দেশগুলোর একটি ইউক্রেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যুদ্ধ ও দারিদ্র কবলিত দেশগুলোতে ত্রাণ সরবরাহ করে থাকে সংস্থাটি। কয়েক মাস ধরে ওদেসা সহ কৃষ্ণসাগরের বন্দরগুলো আবারও খুলে দেওয়ার জন্য আবেদন করে হাসছিল WPA। ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোর জরুরি খাদ্য চাহিদা পূরণের জন্য এমন আহ্বান জানানো হয়। डब्ल्यूएफपी बारबार सतर्क करे आसछे जे लाखो मानुष मृत्यु झुंकिते आछे। डब्ल्यूएफपি এর এই আহ্বানের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগরের বন্দরগুলো খুলে দিতে জাতিসংঘ সমর্থিত একটি চুক্তি করেছে রাশিয়া ইউক্রেন। নিজ কর্মকর্তাদের হত্যা করলো ইসরায়েলি সেনা। দুই ইসরায়েলি কর্মকর্তাকে হত্যা করেছে দেশটির এক নিরাপত্তা রক্ষী। গতকাল অধিকৃত পশ্চিম তীরে ঘটেছে এই ঘটনা। ইসরায়েলি সেনার বরাদ্দে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরে এক সেনা ঘাঁটির কাছে ভুলবশত এক নিরাপত্তা রক্ষীর হাতে নিহত হন দুই ইসরায়েলি কর্মকর্তা। বৃহস্পতিবার এক বিবৃতি দেশটির সেনাবাহিনী ওই ঘটনাকে বন্ধুত্বপূর্ণ গোলাগুলি বলে উল্লেখ করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে কর্মকর্তাদের ভুলবশত শনাক্ত করা হয়েছে এবং ভুলবশত ইসরায়েলি ডিফেন্স ফোর্সের গুলিতে নিহত হয়েছে। নিহতের পরিবার তাদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহত একজন মেজর আফেক আহরান, আরেকজন মেজর ইতাফার ইলাহারান। কানফ্লাবিক রেডিওতে দেশটির একজন মুখপাত্র বলেন ফিলিস্তিন হামলার কথা ভেবে ইউনিটের একজন সেনা কর্মকর্তাদের পদক্ষেপে ভুল বুঝেছিল, এর কারণে সে গুলি চালিয়েছে। ওই দুই কর্মকর্তা নিহত হয়েছেন। খবর আল জাজিরার।